বন্ধুরা, এটা আমার জুঁই ফুল গাছ, আর এই জুঁই ফুল গাছের বয়স 6 থেকে 7 বছর। দেখো বন্ধুরা, গাছ ভর্তি ফুল ফুটে আছে। অনেকের মনে প্রশ্ন থাকে, জুঁই ফুল গাছের বয়স যদি বেশি হয়ে যায় তাহলে সেই রকম আর ফুল ফোটে না? আমার এই ভিডিওটা দেখার পর আশা করি সেই প্রশ্ন আর উঠবে না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আমার এই গাছে আমি ঠিক কী পরিচর্যা করেছি যার জন্য প্রচুর পরিমাণে ফুল ফুটছে। বন্ধুরা, চলো তাহলে শুরু করা যাক। পরিচর্যা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ অনুরোধ, অনুগ্রহ করে ভিডিওটি টেনে দেখবেন না, কষ্ট করে পুরো দেখবেন। আর যদি টেনে দেখেন তাহলে গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যাবে, আপনার সময় শুধু নষ্ট হবে, কোনো কাজ হবে না। তো বন্ধুরা, পরিচর্যা শুরুতে আমরা চলে যাই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে। বন্ধুরা, এই সময়ে জুঁই ফুল গাছের হার্ড প্রুনিং করতে হবে, আর দিতে হবে একটা জৈব মিশ্র সার। বন্ধুরা, এই জৈব মিশ্র সার আমি বাড়িতে তৈরি করি, আর এই সার তৈরিতে আমি ব্যবহার করি 6 কেজি ভার্মি কম্পোস্ট, 400 গ্রাম হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল গুঁড়ো, নিম খোল গুঁড়ো ও বাদাম খোল গুঁড়ো। এইগুলো ভালো করে মিশিয়ে সেখান থেকে 1 মুঠোর মতন আমি আমার গাছে দিয়ে দিই। আর এই সার দেওয়ার পর 1 মাস অন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না। বন্ধুরা, 1.5 মাস পর এই সার ব্যবহার করতে হবে। শুধু এই গাছ নয়, 1.5 মাস পর সব গাছে এই সারই ব্যবহার করতে হবে। তাহলে মাঝে যদি আপনি 2-1 বার ওই তরল জৈব সার নাও দেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। দেখো আমার গাছে কত সুন্দর বৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, 1 মাস পর এই গাছে সর্ষের খোল পচা জল অথবা বাদাম খোল পচা জল আপনারা ব্যবহার করতে পারেন। কি করে সর্ষের খোল পচা জল ব্যবহার করবেন ও বাদাম খোল পচা জল ব্যবহার করবেন সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আছে, যদি দরকার মনে হয় দেখে নেবেন। এরপর আসি আনুষঙ্গিক পরিচর্যায়। বন্ধুরা, এই গাছে মাসে 1 বার পিজিআর ব্যবহার করতে হবে, আর পিজিআর হিসেবে আমি ব্যবহার করেছি মিরাকোলান। 1 ml 1 লিটার জলে নিয়ে ভালো করে স্প্রে করতে হবে, আর ব্যবহার করতে হবে যে কোনো একটা অনুখাদ্য। বন্ধুরা, এই গাছের ক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, আর অনুখাদ্য হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড। অ্যাগ্রোমিন গোল্ড যদি ব্যবহার করেন তাহলে 1 ml 1 লিটার জলে নিয়ে ব্যবহার করবেন, আর যদি বায়োবিটা এক্স ব্যবহার করেন তাহলে 2 ml 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন। বন্ধুরা, আমার কাছে দুটোই আছে, তাই আমি 1 বার বায়োবিটা এক্স ব্যবহার করি আর 1 বার অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করি। আর যখন ফুলের কুঁড়ি আসবে তখন এই গাছের গোড়ায় NPK 0050, যাকে আমরা সালফেট অফ পটাশ বলি, এটা 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ব্যবহার করতে হবে। বন্ধুরা, তারপর আসি সবথেকে গুরুত্বপূর্ণ টিপসে। গাছে যখন প্রথমবার ফুল হয়ে যাবে তখন পরবর্তীতে আরও বেশি পরিমাণে ফুল পেতে হলে অবশ্যই আমার মতো গাছের মাথা কাটাই ছাটাই করতে হবে, হালকা পোনিং করতে হবে। তাহলে নতুন করে আবার যখন শাখা প্রশাখা গজাবে আরও বেশি করে ফুল চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।